সেখান থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো ওই অফিস থেকে পরিচালনা করে। আজকে আমাদের আমাদের কথা নিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে গণতন্ত্রের সংগ্রামী নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুর পর আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘ 43 বছর এদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। গণতন্ত্র সাংবিধানিক শাসনের অংশ হিসেবে আজ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। গণতন্ত্রকামী বাঙালির জন্য আজকে দিনটি অত্যন্ত আনন্দের একটি ঐতিহাসিক দিন। এর মাধ্যমে জনগণের পবিত্র ইচ্ছার প্রতিফলন ঘটেছে, জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনারের এই তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং চলমান অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচনের কোন বিকল্প নেই। আমরা দেশের সকল ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করে ভোট প্রদানের জন্য অনুরোধ করছি। আর আমাদের আগামী আজকে হলো মাসের 15 তারিখ, আমরা 17 তারিখে আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে ঢাকা জেলার অফিসে। আর মনোনয়নপত্র বিক্রি, ফর্ম বিক্রিও শুরু হবে ঠিক একই টাইমে নেত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে। আমরা নির্দিষ্ট স্থান আমাদের 23 নম্বর অফিসে বুথ করা আছে, প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা। সেই 23 নম্বর অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবে প্রধানমন্ত্রী উদ্বোধনের সঙ্গে সঙ্গে। এটা একটা প্রোগ্রাম আছে।